2014 সালের 9 ডিসেম্বর 3,57,000 লিটার ফার্নেস অয়েল নিয়ে একটি ট্যাঙ্কার ডুবে যায় শেলা নদীতে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সেই সময় নদী দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করা হয়। পরবর্তীতে নিষেধাজ্ঞা শিথিল করলে বড় মাপের জাহাজ চলতে থাকে শেলা নদী দিয়ে। গেল শনিবার চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় আবারও একটি কয়লাবাহী জাহাজ ডুবে যায়। পরিবেশগত হুমকির বিষয় বিবেচনা করে এবার স্থায়ীভাবে রুটটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নৌ মন্ত্রণালয়। আমাদের পরিবেশগত কিছু হুমকি মতো দেখা দিয়েছে, আর কোনো জাহাজ শেলা নদী দিয়ে চলাচল করবে না, সম্পূর্ণ জাহাজ বন্ধ থাকবে। তবে 12 ফুটের কম গভীরতায় জাহাজগুলো বিকল্প রুট হিসেবে মংলা ঘোষিয়াখালী চ্যানেল দিয়ে চলাচল করবে বলে জানানো হয়। বাংলাদেশ ভারত প্রোটোকলের রুটে যেটা চলাচল করে কিছু জাহাজ সেগুলো আটকে আছে, আমরা শুধুমাত্র এখন যেগুলো আটকে আছে সেগুলোকে পাস করে দেবো। আমরা 12 ফুট যে গভীরতা সম্পন্ন জাহাজ সেগুলো এখন আমরা মংলা ঘোষিয়াখালী চ্যানেল দিয়ে চলাচল করাচ্ছি এবং ভালোভাবে চলাচল করছে। এদিকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের ব্যাপারে জানানো হয়, এই মাসের পর আর কোনো কাঁচা চামড়া রাজধানীর হাজারীবাগে প্রবেশ করতে দেবে না সরকার। আর ঢাকার চারপাশের নদীগুলো রক্ষায় এক মাসের মধ্যে কাজ শুরু করবে টাস্কফোর্স। যেভাবে হোক আগে সীমানা পিলার দিয়ে আমার নদীর জায়গা চিহ্নিত করা হোক, তারপরে সেগুলোকে কিভাবে উচ্ছেদ করা যাবে আমরা সেগুলো উচ্ছেদ করব। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।